হ্যালো এভরিওয়ান সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমাদের সবার ইন্টারভিউস খুব ভালো যাচ্ছে যাদেরই জে আরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ শেষ তোমরা এখন একটু ধৈর্য ধরে ওয়েট করো ফর দ্য রেজাল্টস মিন ওয়াইল যাদের তোমাদের ইন্টারভিউ ডেইলি বেসিসে চলছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ ইন্টারভিউ শেষ হলে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এখানে একটু কষ্ট করে টাইপ করে বা ভয়েস রেকর্ড করে কোয়েশ্চেন্সগুলো একটু শেয়ার করো যাতে তোমাদের মাধ্যমে আমরা নেক্সট যাদেরই ইন্টারভিউ আছে ফর দ্য নেক্সট ওয়ান মান্থ ওদের যাতে আমরা কোশ্চেন্সগুলো প্রবাবেল যেগুলো নিউ প্লাস লেটেস্ট কোশ্চেন্স ওগুলো সবাইকে যাতে জানিয়ে দিতে পারি ঠিক আছে সো প্লিজ শেয়ারিং ইজ মাস্ট শেয়ার করো তোমরা এতদিন কোশ্চেন্সগুলো জেনেছো কারণ তোমাদের মতোই কেউ ইন্টারভিউ দিয়ে এসে আমাদের সাথে শেয়ার করেছে সো ডোন্ট ব্রেক দিস সাইকেল উই ওয়ান্ট দিস সাইকেল টু কন্টিনিউ আচ্ছা আজকের এই ছুটির দিনে এই হলিডে দিনে সবার জন্য হলিডে বিকজ ক্রিসমাস ইজ কামিং ঠিক আছে এই ছুটির দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ফর অল জে আর বিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আজকে কিন্তু জে আর বিটি গ্রুপ ডি ইন্টারভিউ কিন্তু আজকে নেই ঠিক আছে তার জন্য আমরা বলছি ইটস এ হলিডে সো এখানে আমরা ডিসকাস করব গত কাল আজকে হচ্ছে 23 ডিসেম্বর গত কাল মানে 22 ডিসেম্বর 2023 তে ভেরিয়াস কি কি क्वेश्चंस জিজ্ঞেস করা হয়েছে আমরা যখন এই क्वेश्चंस মানে সিরিজগুলো যখন আমরা ভিডিও যখন করি এর মানে এই যে আমরা যেগুলো নিউ প্লাস লেটেস্ট ওইগুলোই ডিসকাস করছি আর একটা ভিডিওতে কিন্তু সবগুলো क्वेश्चंस ডিসকাস করা ইজ ইম্পসিবল ফর এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড তাই আমরা এত দিন এতদিন ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু করে বাইশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন যেহেতু যে ইন্টারভিউ নেই এই তিন দিন মানে আজকে নিয়ে আরও দুদিন নেক্সট দুদিন রবিবার আর সোমবার এই তিন দিনে আমরা চেষ্টা করব এই যতগুলো স্লট গেছে ওইগুলোর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন মিস হয়ে থাকে যেগুলো জিজ্ঞেস করেছে ওইগুলো আমরা এই দুদিনে কাভার করে দেব ঠিক আছে কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে বিফোর মানে বিফোর দ্য ইন্টারভিউ কমপ্লিটস আমরা কোনো দিন তোমাদের মানে হাতটা ছাড়বো না আমরা সব সময় তোমাদের পাশে আমরা থাকবো তোমাদের গাইড করার জন্য তোমাদের ইন্টারভিউ তোমাদের যাতে ইন্টারভিউটা সাকসেসফুলি যাতে কমপ্লিট হয় ওটার দায়িত্ব কিন্তু আমরা নিয়েছিলাম ঠিক আছে সো তোমাদের একটাই জিনিস তোমরা শুধু ইন্টারভিউ এসে কোশ্চেনগুলো শেয়ার করো নাম্বার ওয়ান আর এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো সবাই যাতে দেখতে পারে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় জানা পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি এন উইন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট ডেটের আপডেটস পাবে এক্সাম্পল অ্যানালাইসিস কাট অফ সমস্ত রকমের রেগুলেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই প্ল্যাটফর্মে পাবে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমরা দায়িত্ব নিবো যেভাবেই অত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট জব আপডেট জব প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা পৌঁছে দেবো ঠিক আছে তোমাদের কাছে আমরা তুলে ধরবো এনি আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারাই যে গ্রুপ ডি ইন্টারভিউ টিপিএসসি কম্বাইন্ড বিভিন্ন আপকামিং অফ ত্রিপুরা যেগুলো তেইশ চব্বিশে লাইনড আছে ওগুলোর জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ এমন হয়ে থাকো তোমাদের জন্য আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট জানুয়ারি থেকে নভেম্বর যেখানে কমন পর্বেই যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কোশ্চেন আসে আর আসবেই ঠিক আছে সমস্ত এক্সামস এর ইন্টারভিউ ইভেন কি টিপিএসসি কম্বাইন্ডেও কিন্তু আমাদের কারেন্ট এফেয়ার্স যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছিলো সবগুলো তোমরা আনসার করতে পারবে ইফ ইউ হ্যাড স্টাডিড ফ্রম आवर নোটস ঠিক আছে আমরা কিন্তু একদম ডিটেইল ডেসক্রিপটিভ হইতে দিই যাতে এটা রিলেটেড কোনো কিছু যাতে তোমাদের মিস না হয় তো জানুয়ারি থেকে নভেম্বর ইলেভেন মান্থের ইংলিশ বাংলা দুটো ভাষা নোটস অ্যাভেলেবল আছে প্লাস নাম্বার টু কি আছে ত্রিপুরা জিকে ফর ইন্টারভিউ প্রিপারেশন এই দুটো নোটস তোমরা যদি আমার থেকে নিতে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয় এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স শুরু করছি তোমরা একটা খাতা কলম নিয়ে বসো মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো রোটেট করে ফুল স্ক্রিন করো আর ভলিউমটা বাড়িয়ে নাও হেডফোন লাগিয়ে নাও ঠিক আছে চলো শুরু করছি ত্রিপুরা ফার্স্ট চিফ মিনিস্টার ত্রিপুরা ফার্স্ট চিফ মিনিস্টার জিজ্ঞেস করেছে আমরা অলরেডি ডিসকাস করেছি আনসার কি সচিন্দ্র লাল সিং কি বলেছি সচিন্দ্র লাল সিং উনি প্রথম সিএম হিসেবে ওত নিয়েছিলেন অন দ্য স্টেট মানে টিল ফার্স্ট নভেম্বর নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান সেকেন্ড সিএম যদি জিজ্ঞেস করে সেকেন্ড চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ত্রিপুরার যিনি সেকেন্ড ছিলেন দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি শ্রী সুখময় সেনগুপ্ত থার্ড সিএম অফ ত্রিপুরাও জেনে রাখো শ্রী প্রফুল্ল কুমার দাস কি বলেছি শ্রী প্রফুল প্রফুল্ল কুমার দাস এবার নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন্থ সিএম ইজ ওয়াস শ্রী মানিক সরকার শ্রী মানিক সরকার মনে রাখবে হি ইজ বাই ফার দা লং দ্য সবচেয়ে বেশি সময়ের জন্য উনি মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে এটা কিন্তু একটা রেকর্ড মনে রাখবে হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা উনি ত্রিপুরার চিফ মিনিস্টার ছিলেন ফ্রম নাইনটিন নাইনটি এইট টু টু থাউজেন্ড এইটিন নাইনটি এইট এর ইলেভেন্থ এইটিন এর নাইন মার্চ পর্যন্ত উনি কিন্তু ছিলেন চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাই তোমাদের জেনে রাখা জরুরি কি আমাদের শ্রী বিপ্লব কুমার দেব উনি বর্তমানের ত্রিপুরা থেকে যে রাজ্যসভাতে একটা সিট উনি কিন্তু এই সিটটা উনি জিতেছেন ঠিক আছে নেক্সট কি ইলেভেন সিএম ডক্টর মানিক সাহা ইলেভেন সিএম ডক্টর মানিক সাহা এইভাবেই তোমাদের সমস্ত জিনিসটা মনে রাখতে হবে কারণ কোনটা নিয়ে জিজ্ঞেস করে তোমাদের কিন্তু কোনো এখানে গ্যারান্টি নেই কারণ আস্কিং এ লট লট অফ অফ ঠিক আছে নিউ নিউ তোমাদের কাভার করে দেওয়া পসিবল আমরা করে দিচ্ছি ঠিক আছে তারপর জিজ্ঞেস করেছে ফুড মিনিস্টারের নেম এটা আমরা বহুবার ডিসকাস করেছি শ্রী সুশান্ত চৌধুরী ঠিক আছে শ্রী সুশান্ত চৌধুরী ভেরি ডাইনেমিক ভেরি ডাইনেমিক পার্সন উনি কিন্তু টায়ারলেসলি হি ইজ ওয়ার্কিং ফর ডেভেলপিং দ্য ট্যুরিজম অ্যাজ ওয়েল এস ট্রান্সপোর্ট সিস্টেম অফ দ্য স্টেট তোমরা সবাই জানো কি যে আমাদের যে এম বিবি এয়ারপোর্টটা এম বিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এটার থেকে রিসেন্টলি কিন্তু আগরতলা হায়দ্রাবাদ আর আগরতলা যোরহাটের ডাইরেক্ট ফ্লাইট কানেকটিভিটির জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের কাছে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে মোস্ট প্রবলি ইট উইল গেট অ্যাপ্রুভড ঠিক আছে আর খুবই তাড়াতাড়ি এখানে কিন্তু অলরেডি কিন্তু তোমাদের সিআরপিএফ পার্সোনাল সরি সিআরপিএফ সিআইএসএফ সিআইএসএফ পার্সোনাল চাওয়া হয়েছিল কিন্তু ডিউ টু সাম শর্টেজ এখানে কিন্তু ত্রিপুরা পুলিশদের কিন্তু কিছু এখানে স্টাফদেরকে কিন্তু এখানে ডিউটি দেওয়া হয়েছে আগরতলা এয়ারপোর্টে কেন যাতে ইমিগ্রেশন প্রসেসগুলো যাতে ক্যারি করা যায় যাতে আগরতলা থেকে চিটাগং যে ফ্লাইটটা ইন্টারন্যাশনাল ফার্স্ট ফ্লাইট সার্ভিস যে শুরু হওয়ার কথা ঠিক আছে তার জন্য যাতে মানে রিকোয়ার্ড যে সিকিউরিটি পার্সোনালস থাকে ওইগুলো যাতে সম্পূর্ণ থাকে না হলে কিন্তু অ্যাপ্রুভেল পাওয়া যাবে না তোমরা সবাই জানো আগরতলা থেকে চিটাগাং এর ফ্লাইটটা কিন্তু স্পাইস জেট এয়ারলাইন্স চালু করতে কিন্তু রাজি হয়েছে ঠিক আছে বিসাইডস দিস ট্যুরিজম অফ ত্রিপুরা ইজ অলসো ডেভেলপিং মনে রাখবে শ্রী সুশান্ত চৌধুরী ওনার কনস্টিটিউন্সি হচ্ছে মজলিশপুর উনি কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটাও কোশ্চেন জিজ্ঞেস করেছে কত অ্যাসেম্বলি ইলেকশন ছিল ঠিক আছে উনি কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মুজলিশপুর কনস্টিটিউন্সি থেকে উনি কিন্তু জিতে এসেছেন ঠিক আছে হি দ্য মিনিস্টার ফর ফুড সিভিল সাপ্লাইজ কনজিউমার অফেয়ার্স ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করবে না আর বাকি যেই সমস্ত আমাদের অনারেবল মানে মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের পোর্টফোলিওগুলো আমরা অলরেডি আগে ডিসকাস করেছি আর এগুলো রিপিট করলাম না সবাইকে জিজ্ঞেস করছি এগুলো ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে হিল হিল রেঞ্জেস অফ ত্রিপুরা সরি আই হ্যাভ কাফ ঠিক আছে আই হ্যাভ কাফ সো সরি ফর দ্যাট পার্ডন মি ফর দ্যাট আচ্ছা হাউ মেনি হিল রেঞ্জেস আর দেয়ার ইন ত্রিপুরা কটা মানে তোমাদের মাউন্টেন রেঞ্জেস আছে ত্রিপুরাতে ওটা জিজ্ঞেস করেছে একদম ইজি তোমরা যদি রেগুলার ক্লাসেস ফলো করে থাকো ফাইভ ঠিক আছে ফাইভ কি বড় দেবতা মুরা ঠিক আছে এটা হাইয়েস্ট পিক হচ্ছে বড় মুরা ইট নেক্সট হচ্ছে আঠারো মুরা হাইয়েস্ট পিক হচ্ছে জরি মুরা নেক্সট কি লং তরাই মানে হাইয়েস্ট পিক হচ্ছে ফেংপুই পুই কি বলেছি ফেংপুই পুই নেক্সট কি শাখান শাখানের হাইয়েস্ট পিক হচ্ছে শাখান ইট জম্পুই হিলস এর হাইয়েস্ট পিক কি বেটলিং শিপ এটা নাইন থার্টি নাইন মিটার অ্যাবাভ দ্য সি লেভেল ঠিক আছে মাছ হায়ার দেন স্যাডেল পিক উইজ ই দা হায়েস্ট পয়েন্ট অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড ঠিক আছে তোমরা যারা গেছ জম্পুই তোমরা কিন্তু জানো যে বেটলিং শিপের থেকে কিন্তু অলমোস্ট মিজোরাম কিন্তু দেখা যায় ঠিক আছে আই হোপ মানে দিস থিং ইজ ক্লিয়ার আর মনে রাখবে যদি জিজ্ঞেস করে সবচেয়ে লম্বা কোন মাউন্টেনটা মনে রাখবে আঠারো মুরা কি বলেছি আঠারো মুরা এটা ল্যাঙ্ক তো হান্ড্রেড সিক্স কিলোমিটার ভ্যেরি ইম্পর্ট্যান্ডকে জিজ্ঞেস করেছে স্টারমার্ক দিয়ে রাখলাম নেক্সট এইবার জিজ্ঞেস করেছে ভাইস প্রেসিডেন্টের নেম তোমরা সবাই জানো দুদিন আগেও বলেছি শ্রী জগদীপ ঢংকার উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সবচেয়ে প্রথম যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার ওনার নাম হচ্ছে শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন আমি একদম শর্টকাটে লিখছি তোমরা কাটে লিখে নাও মনে রাখবে বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছেন শ্রী জগদীপ ধঙ্কর উনি কিন্তু আগে ছিলেন আর দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন ইন্ডিয়ার ওনার নাম হচ্ছে শ্রী দ্রৌপদী মুর্মু সরি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঠিক আছে শি ইজ দ্য ফিফটিন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু শি ইজ দ্য ফিফটিন্থ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর বর্তমানে যিনি আমাদের প্রাইম মিনিস্টার আছেন শ্রী নরেন্দ্র মোদী হি ইজ দ্য ফোরটিন্থ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হি ইজ দ্য প্রাইম মিনিস্টার ফ্রম টোয়েন্টি সিক্স মে 2014 to till date 2014 26 মে 2014 থেকে কিন্তু উনি প্রাইম मिनिस्टर আর সবচেয়ে প্রথম যিনি প্রাইম मिनिस्टर ছিলেন ওনার নাম কি শ্রী জওহরলাল নেহেরু উনি প্রাইম मिनिस्टर ছিলেন 16 বছর 286 দিনের জন্য 16 বছর 286 দিনের জন্য আরও কি কি জিজ্ঞেস করতে পারে সমস্ত বলে দিচ্ছি ঠিক আছে স্পিকার অফ লোকসভা স্পিকার অফ লোকসভা জিজ্ঞেস করতে পারে এখন যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী ओम বেড়লা হিজ দ্য সেভেনটিনথ স্পিকার অফ লোকসভা সবচেয়ে প্রথম যিনি লোকসভা মানে যিনি লোকসভার যিনি স্পিকার ছিল ওনার নাম কি ছিল শ্রী জি ভি মাভালাঙ্কার শ্রী জিভি মাবালাঙ্কার ডেপুটি স্পিকার ভেরি ভির ইম্পর্ট্যান্ট আগামী দিনে জিজ্ঞেস করতে পারে ডেপুটি স্পিকার বর্তমানে কিন্তু ডেপুটি স্পিকারের পোস্টটা কিন্তু ভেক্যান্ড দ্যার ইজ নো ডেপুটি স্পিকার ইন দ্য লোকসভা সবচেয়ে মানে শেষের যিনি ছিলেন লাস্ট যিনি ছিলেন ওনার নাম ছিল কি শ্রী এম থাম্বি দুরাই শ্রী এম থাম্বি দুরাইহি ওয়াজ দা 8 হি ওয়াজ দা 8th ডেপুটি স্পিকার 8 কেন বলেছি কারণ উনি আগেও ডেপুটি স্পিকার ছিলেন উনি যখন প্রথমবার যখন ছিলেন তখন উনি 8 ছিলেন কিন্তু তুমি যদি বলো লাস্টে যিনি হয়েছেন তখন যদি আবার ক্যালকুলেট করো উনি হচ্ছেন 15th ডেপুটি স্পিকার আশা করি তোমরা বুঝতে পেরেছো সবচেয়ে প্রথম ডেপুটি স্পিকার যিনি ছিলেন তার নাম ছিল শ্রী এম এ আয়াঙ্গার শ্রী এম এ আয়াঙ্গার আশা করি বুঝতে পেরেছ এবার একটা জিনিস জেনে দেখো চিফ জাস্টিস ওপরে দেখো চিফ জাস্টিস বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন উনি হচ্ছেন ফিফটি চিফ জাস্টিস দুই দিন আগেও ডিসকাস করেছি ধনঞ্জয় ধনঞ্জয়া ইয়শবন্ত চন্দ্রচূড ধনঞ্জয়া ইয়শবন্ত চন্দ্রচূড প্রথম ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি ছিলেন ওনার নাম ছিল শ্রী হীরালাল শ্রী হীরালাল জে কি সান্দাস কানিয়া এইচ জে কানিয়া কি বলেছি এইচ জে কানিয়া আই গেস এভরিথিং ইজ ওভার আর আচ্ছা আরেকটা জিনিস জেনে রাখো হঠাৎ করে মনে পড়লো ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার এখন কিন্তু দিস পোস্ট ইজ ভেকেন্ড কেউ নেই ডেপুটি প্রাইম মিনিস্টার সবচেয়ে প্রথম যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল ওনার নাম ছিল শ্রী বল্লভভাই প্যাটেল শ্রী ভাই প্যাটেল সবচেয়ে শেষ এখন তো নেই সবচেয়ে লাস্ট যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সেভেনথ সপ্তম ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী লাল কৃষ্ণ আডবানি শ্রী লাল কৃষ্ণ আডবানী লাস্ট কি কি তোমাদের জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এইবার জেনে রাখো আরেকটা জিনিস জিজ্ঞেস করেছে বন্দে মাতারাম বন্দে মাতারাম যেটা আমাদের কি যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং দিস ইজ দ্য ন্যাশনাল সং ন্যাশনাল কিন্তু ডিফারেন্ট ঠিক আছে এই ন্যাশনাল বন্দে মাতরমকে কিন্তু উনিশশো সাঁত্রিশ সনে কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু বা জাতীয় গান তোমরা বলতে পারো বা ন্যাশনাল সং হিসেবে কিন্তু এটাকে সিলেক্ট করা হয়েছে এই বন্দে মাতরম মানে গানটা কিন্তু টোটাল সিক্সটি সিক্স সেকেন্ড লম্বা ঠিক আছে আর এই গানটা কিন্তু লিখেছেন শ্রী করছি চন্দ্র কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু লেখা কি বলেছি সংস্কৃত ভাষায় লেখা আর এই গানটা সবচেয়ে প্রথম আঠারোশো ছিয়ানব্বই সনের আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন হয়েছিল ওখানে কিন্তু এটা গাওয়া হয়েছিল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এইবার আরও মিসিলে কোশ্চেন যেমন মৈত্রী সেতু নিয়ে জিজ্ঞেস করেছে মৈত্রী সেতুর কি জিজ্ঞেস করেছে লিংথ লেংথ আমরা এর আগের দিনও বলেছি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার এই মৈত্রী সেতু কিন্তু ফেনী নদীর উপরে মৈত্রী সেতু হয়ে গেলে কিন্তু আমাদের চিটাগং পোর্ট চিটাগং পোর্ট মংলা পোর্ট মাতারবাড়ি বাড়ি ডিপ সি পোর্ট যেটাকে কি হেল্প করছে জাপান এই পোর্টটা বানাতে ডিপেস্ট সি পোর্ট অফ বাংলাদেশ দিস উইল বিট উইল বি কমপ্লিটেড যখন এটা কমপ্লিট হবে এটা হয়ে যাবে কি ডিপেস্ট সি পোর্ট অফ বাংলাদেশ ঠিক আছে এই তিনটে সিপোর্টের সাথে কিন্তু আমরা ডাইরেক্ট কানেক্টিভিটি পেয়ে থ্রু দিস ব্রিজ ব্রিজ মৈত্রী সেতু আর একটা কি আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক সমস্তগুলো আমরা রিপিটেডলি বলছি বারবার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিও ফেনী নদী নিয়েও জিজ্ঞেস করেছে আগরতলা আখাওড়া রেলওয়ে লিঙ্ক নিয়েও জিজ্ঞেস করেছে ঠিক আছে এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই একটা ক্লামজি হয়ে গেছে এইবার জিজ্ঞেস করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ

শ্রী বিরাট কোহলি উনি কিন্তু হি হ্যাজ অলমোস্ট ক্রসড হি ইজ ক্রসিং অল রেকর্ডস রেকর্ড বাই সচিন তেন্দুলকর ঠিক আছে উনি কিন্তু হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হি ইজ নট অনলি দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট উনি কিন্তু সবচেয়ে বেশি রানও করেছেন উনি কত রান করেছেন সেভেন সিক্সটি ফাইভ রান ইন দ্য এন্টায়ার টুর্নামেন্ট দিস ইজ দ্য হাইয়েস্ট বাই এনি প্লেয়ার ইন দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট ঠিক আছে মোস্ট উইকেটস এটাও জিজ্ঞেস করেছে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে মোহাম্মদ শামী ইজ ফ্রম উত্তরপ্রদেশ ঠিক আছে মোহাম্মদ স্বামী উনি টোটাল চব্বিশটা উইকেট নিয়েছেন টোয়েন্টি ফোর থিম সং কি ছিল এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের থিম সং কি ছিল দিল জশ্ন বলে দিল জশ্ন বলে ঠিক আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার যিনি ছিলেন এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির নান আদার দেন শ্রী শাহরুখ খান শ্রী শাহরুখ খান উনি ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড ঠিক আছে এটাতে কিন্তু টোটাল দশটা টিম কিন্তু পার্টিসিপেট করেছে জিতেছে অস্ট্রেলিয়া রানার ছিল হয়েছে ইন্ডিয়া জিতেছে অস্ট্রেলিয়া রানার সাপকে ইন্ডিয়া ঠিক আছে আর ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা আহমেদাবাদ গুজরাটে দিস ইজ দা লার্জেস্ট স্টেডিয়াম ইন দা এন্টায়ার ওয়ার্ল্ড ঠিক আছে লার্জেস্ট স্টেডিয়াম ইন দা এন্টায়ার ওয়ার্ল্ড ক্যাপাসিটি কত একসাথে এক লাখ বত্রিশ হাজার মানুষ বসে এখানে কোনো ম্যাচ দেখতে পারবে ঠিক আছে আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা বানাতে টোটাল খরচ কত হয়েছে আটশো কোটি টাকা আটশো ক্রোর এইট হান্ড্রেড ক্রোর রুপিস সমস্ত কিছু বলে দিলাম এর বাইরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে আমরা আশা করি আর কিছু জিজ্ঞেস করবে না এবার একজনকে জিজ্ঞেস করেছি কি প্রাইভেট জব ভার্সেস গভর্নমেন্ট জব কি ডিফারেন্স এটা তোমরা অনেকই অনেক কিছু অ্যাড করতে পারবে এটা তোমরা বলে দিও ঠিক আছে সিকিউরিটি পেনশনস অনেক কিছু আছে যেমন তোমাদের মানে ওই জিনিসটাও আছে যেমন লিভস বেশি ঠিক আছে সিকিউরিটি বেশি তারপর তোমাদের স্যালারি বেশি অনেক কিছু অ্যাসপেক্ট আছে তোমরা এগুলো নিজের মতো অ্যাড করে দিও এবার জিজ্ঞেস করেছে গ্রুপ ডি স্যালারি একদম গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের ভিডিওগুলো যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে আমরা কিন্তু গ্রুপ ডি স্যালারিটা বলে দিচ্ছি মনে রাখবে তোমরা কিন্তু ঢুকে আফটার ডিডাকশন অফ এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যেই টাকাটা যে কেটে নেওয়া হয় টেন পার্সেন্ট অফ দ্য বেসিক ঠিক আছে টেন পার্সেন্ট অফ দা বেসিক তোমরা তো সেভেন্টিভ পার্সেন্ট অফ দা বেসিক পাবে ফর ফাইভ ইয়ার্স ইন ফিক্সড পিরিয়ড তখন তোমরা হয়তো টুয়েলভ বা এর থেকে মানে মানে ইন এর অরাউন্ড টুয়েলভ টু হান্ড্রেড টু টুয়েলভ মতো তোমাদের ন্যাশনাল পেনশন স্কিম কেটে তোমাদের ইন হ্যান্ড ঢুকবে পার মান্থ অ্যাজ গ্রুপ ডি ইন দ্য ফিক্সড পিরিয়ড যখন তোমাদের ফিক্সড পিরিয়ড শেষ হবে এটা কিন্তু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মতো চলে যাবে পার মান্থ দ্যাট টু আফটার ফাইভ ইয়ার্স এটা তোমাদের মনে রাখতে হবে জিজ্ঞেস করলে এইভাবেই বলবে তোমরা ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে সে অ্যাবাউট ইওর সেলফ তোমার নিজের ব্যাপারে বলো অনেক কিছু আছে এখানে ফ্যামিলির ব্যাপারে বলতে পারো এডুকেশন আছে এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু ঠিক আছে হোয়াট আর ইউর হবিজ হবিজ বলে সাবধানে হবিজ নিয়ে কিন্তু ক্রস কোশ্চেন আসছে আর যতটুকু নিজের ব্যাপারে ডিটেলস কমিয়ে বলবে তোমারই লাভ ঠিক আছে বেশি টেকনিক্যাল জিনিস যদি বলো ওখানে কিন্তু ক্রস কোশ্চেন আসছে প্রচুর তাই বুঝে শুনে এই জিনিসটা আনসার করবে ঠিক আছে এবার বলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা হবে আইপিএল ওটার অকশনে মানে ওটা তো অপশন হয় দুবাইতে রিসেন্টলি কবে হয়েছে এটার অপশন রিসেন্টলি হয়েছে অন নাইনটিন্থ এটার অপশনটা হয়েছে এই অপশনে কিন্তু তিনজন ত্রিপুরার তিনজন ত্রিপুরার প্লেয়ার কিন্তু চান্স পেয়েছে তিনজন ত্রিপুরার মানে কি এখানে দুইজন অরিজিনালি রেসিডেন্ট অফ ত্রিপুরার আর একজন হচ্ছে ত্রিপুরা টিমের জন্য খেলে ঠিক আছে মনে রাখবে যারা অরিজিনালি ত্রিপুরার প্লাস ত্রিপুরা টিমের জন্য খেলে এমন যারা আইপিএল অপশনে চান্স পেয়েছে কিন্তু আনফরচুনেটলি দে আর আনসোল্ড ঠিক আছে লেটস সি ফিউচারে হয়তো মানে দে উইল গেট এ বেটার টিম বা দে উইল গেট সাম দে উইল বি পিকড বাই সাম টিম ঠিক আছে ওনাদের নাম হচ্ছে দ্য গ্রেট অলরাউন্ডার শ্রী মনি শঙ্কর মুরা সিং শ্রী মনি শঙ্কর সিং ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার তোমরা ওনার খেলা দেখো ঠিক আছে আমি দেখেছি নিজে আমি নিজে দেখেছি সুইং বোলিং থেকে শুরু করে ব্যাটিং ইজ অলসো এক্সিলেন্ট শ্রী মনি শঙ্কর মুরা সিং প্লাস রাজাত দে রাজাত দে এই দুইজন ঠিক আছে আর একজন যিনি ত্রিপুরা টিমের হয়ে খেলেছে কিন্তু ওনার উনি এখানে জন্ম নেননি বা হি ইজ নট দ্য অরিজিনাল রেসিডেন্ট অফ ত্রিপুরা কিন্তু উনি আইপিএল অপশনে চান্স পেয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী গণেশ সতীশ শ্রী গণেশ সতীশ হি ইজ ফ্রম কর্ণাটকা কি বলেছি হি ইজ ফ্রম কর্ণাটক তোমরা বুঝতে পেরেছো এইবার একটা জেনারেল একজনকে এক দুজনকে জিজ্ঞেস করছে কি যে ধরো তুমি একটা দোকান থেকে একটা জামা কিনলে পাঁচশো টাকা দিয়ে কিন্তু এটার অরিজিনাল প্রাইস ছিল সাতশো তো তুমি তোমাকে কত পার্সেন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো তুমি বলো একদম সিম্পল ক্যালকুলেশন এগুলো তোমরা পারবে আমি আর রিপিট করলাম না ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে নাম্বার অফ নাম্বার অফ মিউনিসিপাল কাউন্সিলস কি বলেছি নাম্বার অফ মিউনিসিপাল কাউন্সিলস কত এটা তোমরা সবাই জানো থার্টিন একটা মিউনিসিপাল কর্পোরেশন ছয়টা নগর পঞ্চায়েত অনেকবার ডিসকাস করেছি এগুলো ঠিক আছে এইবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূক্ষ্ম ডিটেলস তোমাদের জানা থাকতে হবে এই কোশ্চেনটা আনসার করতে গেলে বলেছে আমি বাংলাতে লিখছি ঠিক আছে মানে সরি ইংলিশে লিখছি বাংলাটা ঠিক আছে কি বলেছে কবির নামে কোন কলেজ বা কয়টা কলেজ ডিগ্রি কলেজ আছে ত্রিপুরাতে কোনো কবি কবি কোন কবির নামে কয়টা ডিগ্রি কলেজ আছে প্রথমে বলে দিই টোটাল ডিগ্রি কলেজ ত্রিপুরাতে বাইশটা কবির নামে যে সমস্ত কলেজগুলো আছে শ্রী রবীন্দ্রনাথ টেগোর বা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় ওটা কোথায় বিশালগড় লিখে রাখো বিশালগড় আরেকটা কি আছে কবি নজরুল কবি নজরুল ইউনিভার্সিটি এটা কোথায় এটা হচ্ছে সোনামুরা কি বলেছি সোনামুরা নেক্সট আডুয়াইতা আডুয়াইতা স্মৃতি মহাবিদ্যালয় বা ইউনিভার্সিটি এটা কোথায় এটা হচ্ছে অমরপুর ইন দা গ্রুমতী ডিস্ট্রিক্ট ঠিক আছে নেক্সট কি আছে মাইকেল মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত কলেজ এটা কোথায় এটা হচ্ছে সাবরুম সো ইউ ক্যান সে ফোর কলেজেস আর ইন দা অফ সাম ইন ত্রিপুরা ভেরি ভেরি মানে ডিপ লেভেল কোশ্চেন আমাদের কোশ্চেনটা খুব ভালো লেগেছে তাই আনসারটা দিলাম আগামী দিনে তোমাদের জিজ্ঞেস করতে পারে এবার তিনটে ফুল ফর্ম জিজ্ঞেস করেছে আইসিডিএস আইসিডিএস আমরা অলরেডি বলেছি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম

এইবার কি জিজ্ঞেস করেছে তোমাদের যেমন জিজ্ঞেস করেছে এগ্রি মিনিস্টার প্লাস পাওয়ার মিনিস্টার প্লাস ইলেকশন মিনিস্টার প্লাস ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যিনি আছেন শ্রী রতনলালনাথ ওনার ব্যাপারে জিজ্ঞেস করেছে উনি কোন কোন পোর্টফোলিও ঠিক আছে এইবার যখন বলেছেন তোমরা যখন বলবে পোর্টফোলিওগুলো এবার ক্রস কোশ্চেন আসছে যে উনি আগে কোন কোন ডিপার্টমেন্ট উনি হোল্ড করতেন মনে রাখবে আগে উনি কিন্তু এডুকেশন আর ল কিন্তু ওনার আন্ডারে ছিল ঠিক আছে এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার পাওয়ার ইলেকশন মানে ডিপার্টমেন্ট প্লাস ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ইজ নাও আন্ডার হিম হিজ কনস্টিটিউন্সি ইজ মোহনপুর কি বলেছি মোহনপুর ইজ হিজ কনস্টিটিউন্সি ঠিক আছে এবার আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এটা সবাই ভুল করছো বারবার ডুম্বুর কিন্তু গন্ডা তুইসা সাবডিভিশনে মানে গন্ডা ছড়া সাবডিভিশনে নট অমরপুর অমরপুর সাবডিভিশন হচ্ছে ছবি মুরা ঠিক আছে এবার আরেকটা কোশ্চেন হচ্ছে দুদিন আগেই ডিসকাস করেছি বলেছিলাম আবার রিপিট হবে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট শ্রীমতী প্রতিভা পাটেল শ্রীমতী প্রতিভা পাটেল শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শি ওয়াজ দ্য টুয়েলভ প্রেসিডেন্ট উনি বারোতম প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে আর এবার কি জিজ্ঞেস করেছে ফার্স্ট ফিমেল স্পিকার অফ লোকসভা ফার্স্ট ফিমেল স্পিকার অফ লোকসভা যিনি ছিলেন ওনার নাম ছিল শ্রীমতী মীরা কুমারী শি ওয়াজ দ্য ফিফটিন্থ স্পিকার অফ লোকসভা শি ওয়াজ দ্য ফিফটিন্থ স্পিকার অফ লোকসভা ঠিক আছে এবার আরেকটা জিজ্ঞেস করেছে ফার্স্ট ফিমেল মিনিস্টার অফ ত্রিপুরা ফার্স্ট ফিমেল মিনিস্টার অফ ত্রিপুরার নাম জিজ্ঞেস করেছে নাম কি শ্রীমতী বাসনা চক্রবর্তী শ্রীমতী বাসনা চক্রবর্তী ফার্স্ট ফিমেল কেবিনেট মিনিস্টার অফ ত্রিপুরা ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে যে গোমতী নদীটা উৎপত্তি কোথায় তীর্থ মুখ যেখানে আর শর্মা মিলে দুটো নদী মিলে কিন্তু গোমতী নদীটা কিন্তু ক্রিয়েট হয় এবার গোমতী নদী বলেছে যে বাংলাদেশে গিয়ে কোন নদীর সাথে এটা এটা মিশে মিশে যায় যায় কোন নদীর সাথে তোমরা আমাদের আনসারটা বলবে পারবে কি যাই হোক আমি বলে দিচ্ছি এটা মেঘনা নদীর সাথে এটা কিন্তু বাংলাদেশে গিয়ে মিশে ঠিক আছে এবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে লাস্ট এটা আমরা বলিনি কোনোদিন লংগেস্ট রেল টানেল লঙ্গেশ রেল টানেল ইন ত্রিপুরা লংগেশ সুরঙ্গ ঠিক আছে সুরঙ্গ লংগেশ রেল সুরঙ্গ কোনটা ত্রিপুরার ঠিক আছে তোমরা সবাই জানো এটা লং তরাই টানেল লং তরাই টানেল ঠিক আছে দিস ইজ দিস ইজ অলমোস্ট ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার লং ঠিক আছে এবার কক্বরক ডে জিজ্ঞেস করেছে নাইনটিন জানুয়ারি স্টেটহুড ডে জিজ্ঞেস করেছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি এই ছিল কোশ্চেন্সগুলো আরও অনেক কোশ্চেন আছে আমরা এই দুদিন যে গ্যাপটা আছে যে ইন্টারভিউ হবে না এগুলো ল্যাপ্ট আউট কোশ্চেন আমরা ডিসকাস করে দেবো ঠিক আছে একটা ভিডিওতে এতটুকুই থাক আমারও একটু টায়ার্ড লাগছে তোমাদেরও যাতে বোরিং বেশি না লাগে ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকে থ্যাংক ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া প্লিজ শেয়ার করে এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সবাই যাতে এই ভিডিওটা দেখে আইডিয়া পেয়ে যায় যে না নিউ অ্যান্ড লেটেস্ট কি কি কোশ্চেন কালকে জিজ্ঞেস করা হয়েছে বা আগামী দিনে জিজ্ঞেস করা হবে আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আকামি ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি নভেম্বর প্লাস ত্রিপুরা জিকে কমপ্লিট পিডিএফ যদি লাগে তোমরা আমাদের একনই কল বা হোয়াটসঅ্যাস করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স জি চাকরি সংক্রান্ত সময়

चलो नाइस डे टाटा बाय बाय टेक केयर